ভাই ভালো লাগছে না, এমনি সারা পরীক্ষার চাপ, তারপরে বাবা চাপ দিচ্ছে। এই যে ব্যক্তিটিকে দেখছেন, এনার নাম হলো ইয়াশ। ইনি এখন ডিপ্রেশনে ভুগছেন। কিসের ডিপ্রেশন? না, একই হচ্ছে পড়াশোনার চাপ, তারপরে হচ্ছে এনার বাবা এত প্রেশার দেন। তো এনার বাবা হলো একটি ইউনিক টাইপসের। তো আসুন দেখা যাক এনার বাবা ঠিক কী ধরনের। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। বাংলার দামটা বেশি ঠিকই, কিন্তু নিশানা ভালো হচ্ছে। কিরে তুই কম্পিউটার কি করছিস? পড়াশোনা রাখে বুঝে দিয়েছিস নাকি? আরে বাবা, আরে আমি এই জাস্ট কম্পিউটার খুললাম, আমি এই পড়তে বসেছিলাম, কতক্ষণ ধরে পড়ছিলাম আমি। কি করবি তুই 3 ঘন্টা পরে? তোকে এখন ঘড়িটাই পড়িনি আমি, তোকে এখন কম করে হলেও 3:30 ঘন্টা পড়া উচিত। আরে আরে বাবা, তুমি মেশিন খেয়ে নিয়েছো, দিনে 30 ঘন্টা না 24 ঘন্টা হয়। তো এই হলো ইয়াশের স্টোরি। তো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের উৎসাহ দিন, যাতে এই মালটাকে আরো দুঃখ দিতে পারি। আর তাহলে চলুন এবার পরের জনকে দেখা যাক। এই যে ব্যক্তিটিকে দেখছেন, বড়দের সাথে রব দেখিয়ে কথা বলছে। এনার নাম হলো সুরবীর। দেখতে খুবই সাদাসিধে, কিন্তু আসলে যে কি জিনিস আপনারা পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন। পরীক্ষা আমি এখন কি করছি বলে তোর মনে হয়? হ্যাঁ, তুই তো পড়াশোনা ছাড়া কিছুই করতে পারিস না। হ্যাঁ সেটাই, ঠিক আছে তো তুই আমাকে ভাই পড়তে দে, ডিস্টার্ব করিস না আমাকে। আচ্ছা শোন না, আমি কি বলছি তাড়াতাড়ি বল, আমার কিন্তু অনেক পড়া বাকি। তোর সিলেবাস কত দূর হয়েছে? কত দূর? আরে আমার পুরো সিলেবাস তো কমপ্লিট। এই যে ব্যক্তিটিকে দেখছেন, ভেরি ট্যালেন্টেড, অনেক পড়াশোনা করে, অনলি ফর দিস ভিডিও, আদারওয়াইজ নট। তো এই ব্যক্তিটি হলাম আমি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটি হলাম আমি। তো আমি একটু বেশি পড়াশোনা করছি, কতটা বেশি পড়াশোনা করছি সেটা আপনারা নিজেরাই দেখুন। কি বলছিস রে, আমার তো এখন 3টে বইয়ে 4-5টা চ্যাপ্টার বাকি আছে, ভীষণ টেনশন হচ্ছে ভাই, তুই ফোনটা রাখ, আমার সঙ্গে আসছি। এবার যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম হলো বিবেক। তো ইনি একটু বেশি টেনশন করেন, মানে এতটাই টেনশন করেন যে এনার আবার টেনশনে হাগা পেয়ে যায়। তাহলে বন্ধুরা, এবার আমাদের গল্পটা শুরু করা যাক, আসুন এবং পুরো ভিডিওটা দেখুন। পড়ালো
পরীক্ষা সামনে এসে গেল, টেনশন দাদা আমি কি করবো? বাড়িতে বাবা সারাক্ষণ যা পড়ার জন্য প্রেশার দেয় সেই জন্য স্যারে পড়াতে এমনি কিছু বুঝতে পারেন না, যা পড়ে বাড়িতেই পড়বে। কি যে বলিস তোরা ভাই, স্যার এত ভালো পড়ায়, আমি তো আমার তো একদম পুরো ক্লিয়ার। চুপঠাক চুপঠাক, এমনি সারাদিনই পড়তে থাকি, তাড়াতাড়ি পাঠালো আমার বাড়ি যেতে হবে। তো তাড়া কিসে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি হবে? তুই জানিস না আমার প্রবলেম, টেনশনে আমার হাঙ্গা বেড়ে যায়। আরে আরে তো শালা ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজই নেই। কোথায় আছিস তোরা? যাচ্ছি না আসছি। কোথা থেকে আসছিস? যেখানে তুই সেই প্রাচীনকালে গেছিলি আর কোনদিন যাস সেখান থেকে আস। ও তোরা প্রত্যেকে গেছিলি, আর ওখানে আবার মানুষে যায়নি। আর কি ওই আবার লোকটার কাছে বলিস, ওর থেকে ভালো আমার কাছে আসবি, ভালো পড়াবো। তুই পড়াবি? আচ্ছা বলতো ওদের কটা সাবজেক্ট আছে? আরে ইয়ে মানে এক দুই থাক, কটা সাবজেক্ট তুই সেটাই জানিস না, আবার তুই আমাদের পড়াবি? তোরা বইয়ের ভিতরে ঢুকেই বসেতাম, তোদের বইয়ের বাইরে বেরিয়ে দেখবি জগৎটা ভালো লাগবে। আমি বাড়ি যাই একটু রেস্ট নেবো, তারপর পড়তে বসতে হবে। বলো তুমি কি করছো? রাখি বললাম না যে পড়তে আসবো না। স্যার বইটা উল্টো আছে স্যার। আপনার সম্বন্ধে কত উল্টো পাল্টা কথা বললো, মানে আপনার সম্বন্ধে এত উল্টো পাল্টা কথা বলছিল যে আমার এখানে লেগেছে। ও সরি হার্টটা এদিকে, মানে এখানে লেগেছে। তাই নাকি, খবর নিতে হবে তো? হ্যাঁ স্যার একবার কল করবো ওকে। হ্যাঁ একবার করে দেখ তো। হ্যাঁ স্যার দাঁড়ান একবার করছি। হে গুগল কল সুরভি। হ্যাঁ বল, হঠাৎ ফোন করলি? স্যার বলছে তিন মাস ধরে পড়তে আসছিস না, কি ব্যাপার? আরে আমার ফ্যামিলি তিনজনের শরীর খারাপ ছিল। একসাথে তিনজনের? না তিন মাস অন্তর তিনজনের, বাবা মা আমি একদম পর পর। তাহলে কবে তুই আসবি? দিনটা থেকে আসবো। আচ্ছা ঠিক আছে তাহলে রাখ। আমি এখন ইকো পার্কে দেখেছি চলছিল, তাই একটু ঘুরতে বেরিয়েছি মাইন্ড ফ্রেশ করতে। নেজিং করতে আসিস?
তোর মাইন্ড কেন ফুল বডি ফ্রেশ করে দেবো একদম আর নেক্সট সিজন পড়তে আসলে তখন তিন মাসে ফিসটা নিয়ে আসবি মনে করে দেখলেন স্যার তোর ধরা বললো পরদিন ওকে আসতে দে তারপরে দেখছি এনে ফোনটা নেই inches later aya koto kon lagbe ha bhai ekta suni pasuni 2000 years later kire amar ekta porashon complete tatari aaj ishi le chilo aaj tu te chho time din to onek hoye gelo bari jabo এবার আমার জ্যাম ক্লিয়ার চতুর্থ বসি হয়েছে তোকে আর পড়তে হবে না আমাদের ভাই পড়া হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি তুই এখানে একা পড় এই মেরেছে রে আর দুদিন পর পড়তে কিছুই পড়া হয়নি এ আই বাথরুম দিয়ে আসছে বাক পরে খাবো আমি বল হ্যালো কি করছিস এই একটু পড়তে বলেছি কি আর ইউ সিরিয়াস পড়তে বসে গেল আর আমি কোথা থেকে পড়বো নিজেই জানি না
পাং যাই পেছন লেগেছে। ভয় পাচ্ছিস কেন বে? ভয় পাওয়া কিছু নেই, চালি চালি ফোনটা চেয়ে নিয়ে নিবার আমি। কি করছো? গেম খেলছি। ভাই কিছু করে বাজি, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। ওই বাবা থেকে ফোন নিতে হবে, চল আসি ভুলে যাবে। বাবা বাবা এই ফোনটা দাও, অনেকক্ষণ ধরে দেখছি তোমার নাটক এবারে বেশি হচ্ছে, হবে ফোনটা চুপচাপ আমার হাতে দাও আর বাইরে যাবো। আমার নাটক বেশি হচ্ছে ফোন দেবো, ফোন তোকে দিয়েছিলাম দমে দেবো, আমি তো অ্যাকশন ছিল নাম্বার পাবি, এবার তোকে ফোনই দেবো নাটক আমার কিছু হবে। হ্যালো গাইস, আমরা ফিরে এলাম আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওর সেকেন্ড পার্টটা দেখার জন্য আমাদের ফলো করুন। খুব শীঘ্রই আমাদের সেকেন্ড পার্ট আসতে চলেছে, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, সব জায়গায় শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে ঘন্টাটা বাজিয়ে দিন।